চলতি বছরই শেষ হওয়ার কথা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ঢাকার যানজট নিরসনে নেওয়া এই উড়াল সড়কের কাজ এ সময় দ্রুত গতিতে চলার কথা কিন্তু হঠাৎ করে তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে গেছে নির্মাণ কাজ থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান এ নিয়ে সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশি আদালতে ইতালিয়ান থাই কোম্পানি মামলা করে পরে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টে এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক গেল রোববার এক্সপ্রেসওয়ে ইতালিয়ান থাই কোম্পানি শেয়ার চিনের সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নেন হাইকোর্ট উচ্চ আদালতের আদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে আসার আলো দেখা দেয় পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের উপর দুই সপ্তাহের স্থিতাবস্থা দেন এতে আবারও থমকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আমাদের এখানে একটাই শুধুমাত্র মেনটেনেবিলিটি অব দি আরবিট্রেশন ম্যাটার ইন্টারন্যাশনাল আরবিট্রেশন প্রসিডিংস এ ক কব দি এক বাংলাদেশে অ্যাপ্লিকেবল কিনা এটাই সাবজেক্ট ম্যাটার এর আগে যখন ইন্টারিম অর্ডার হিয়ারিং হয়েছিল তখন অ্যাপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনকে ডাইরেকশন দিয়েছিল টু ডিসপোজ অব দ্য ম্যাটার অন মেরিট সিঙ্গাপুরে সালিসি আদালতে থাকা মামলা এখনও নিষ্পত্তি হয়নি হাইকোর্টের আদেশের নথি পাওয়ার পর আপিল বিভাগ এই প্রকল্পের অর্থায়ন ও কারা কাজ করতে পারবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন যেহেতু এটা একটা জুরিসডিকশনাল ইস্যু বাংলাদেশের কোর্টের একটা জুরিসডিকশন যেটা কনস্টিটিউশনাল জুরিসডিকশন কনস্টিটিউশন মাধ্যমে গ্যারান্টেড সেই জুরিসডিকশনটাকে আউস্ট হবে কিনা একটা প্রাইভেট এগ্রিমেন্টের মাধ্যমে ইট ইজ টু বি ডিসাইডেড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন আওয়ার হাইয়েস্ট কোর্ট এটা কনসিডার করে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন ফর দ্য টাইম বিং এটা তিরিশে মে পর্যন্ত এসেসকো আদেশ দিয়েছেন এর ফলে শেয়ার ট্রান্সফারটা করতে পারবে না চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের তেহাত্তর শতাংশ অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর বাংলাদেশ দিবে সাতাশ শতাংশ মাঝারুল ইসলাম দেশ টিভি ঢাকা